এটি একটি অনন্য সাধারণ পরীক্ষা। এটি করার জন্য আমাদের একটা খালি প্লাস্টিকের বোতল এবং কিছু মোটা দানার শুকনো বালি প্রয়োজন। প্রথমে একটা টেট্রা প্যাককে কেটে আমরা এরকম একটা ফানেল তৈরি করব। তারপর সেই ফানেল দিয়ে ওই খালি বোতলটার মধ্যে আমরা সেই শুকনো বালি ঢেলে দেবো এমনভাবে যাতে এই বোতলের 3/4 ভর্তি হয়ে থাকে। সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে বোতলটিকে এরকম দেখতে লাগবে। এবার আমরা জল নিয়ে ওই বোতলের বালির মধ্যে আস্তে আস্তে ঢালতে থাকব। কিছুক্ষণের মধ্যে ওই বালি জল শোষণ করে নেবে এবং আমরা দেখতে পাবো যে কিছুটা অতিরিক্ত জল ওই বালির ওপরে দেখা যাচ্ছে, ঠিক এরকমভাবে। এখন একটা অদ্ভুত জিনিস এখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি চাপ দিই তাহলে হঠাৎ করে ওই অতিরিক্ত জল উধাও হয়ে যায়। এই যে অতিরিক্ত জলটা দেখা যাচ্ছে, যখনই চাপা হবে তখনই সেটা উধাও হয়ে যাচ্ছে। এর কারণ বালি চাপ পড়ার সময় ওর ভেতরকার আণবিক গঠন চেঞ্জ হচ্ছে এবং ভেতরে কিছু গর্তের সৃষ্টি হচ্ছে যার মধ্যে অতিরিক্ত জলটা ঢুকে যাচ্ছে।